नमस्कार बंधुरा, प्राउड बेंगलर यूट्यूब चैनेले आपनादेर सकलके स्वागत जानाई। बंधुरा, विपद विपत्ति विपर्जय शब्दगुलो आमादेर मने भीतिर संचार करे, ताई एई शब्दगुली शोना थेके आमरा सर्वदाई बिरत थाकते चाई। किन्तु आमादेर जीवने कखनो ना कखनो समस्या संकुल अवस्था बा विपदेर मध्य दिए जेतेई हय। विपद सम्पर्के एकटा कथा प्रचलित आछे जे विपद कखनो बोले कोई आसे ना, हुट करेई चले आसे आर तारपर तांडव शुरू करे। किन्तु सब क्षेत्रे ता नय, किछु विपद आचमकाई कोनो पूर्वाभास छाड़ाई जेमन चले आसे, तेमनी किछु विपद आसार आगे किछु पूर्वाभास देय। आमरा जदि सेई पूर्वाभास सठिक समय धरते पारी ताहले अनेक समय विपर्जयके ठेकानो जाय किंबा तार तीव्रताके कमानो जाए। बंधुरा, একটি বিপদের খবর সম্প্রতি উঠে এসেছে সংবাদ মাধ্যমে। পুরুষদের জন্য একটি ভয়ানক বিপদের কথা শুনিয়েছেন বিজ্ঞানীরা। কি সেই বিপদ, সে সম্পর্কে আপনাদের বিস্তারিতভাবে জানাবো। তার আগে বলে রাখি, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং তারপর বেল আইকনটিও ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ খবরের নোটিফিকেশন আপনারা সবার আগে পেতে পারেন। আর বন্ধুরা, ভিডিওটি দেখার পর সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন সব বিপদ চলে যাও এই কথাটি। আমরা সকলেই চাই পৃথিবী সব বিপদ থেকে মুক্ত হয়ে পুনরায় পুরোপুরি বাসযোগ্য হয়ে উঠুক। তাই সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন সব বিপদ চলে যাও এই কথাটি। তো বন্ধুরা, এবার আমরা খবরের শিরোনাম সম্পর্কে জেনে নেব। শিরোনামে বলা হচ্ছে, ছেলেদের বিপদের কথা শোনালো বিজ্ঞানীরা। তো বন্ধুরা, এবার আমরা পুরো খবরটি বিস্তারিতভাবে জেনে নেব। এখানে বলা হচ্ছে, পরিবেশ দূষণ জলবায়ু পরিবর্তন নিয়ে সবচেয়ে বেশি সরব হয়ে বিশ্বের নজর কেড়েছে কিশোরী পরিবেশবিদ গ্রেটা থুনবার্গ। এবার সে এমন একটা বিষয় উত্থাপন করলো সোশ্যাল মিডিয়ায় যা রীতিমতো চর্চা শুরু হয়ে গিয়েছে নেট দুনিয়ায়। দূষণের প্রভাবে ক্ষুদ্র পুরুষাঙ্গ নিয়ে জন্ম নিচ্ছে শিশুরা, যা ভবিষ্যতে বড়সড় সংকট তৈরি করতে পারে। সম্প্রতি একদল বিজ্ঞানী এমনই সাবধান বাণী শুনিয়েছেন। সেই বিষয়টি নিয়ে টুইট করে গ্রেটার বার্তা দেখা হবে আবার। গ্রেটার টুইট মানেই নেট দুনিয়ায় ভালো সাড়া, লাইক কমেন্ট শেয়ারের বন্যা। কিন্তু এই টুইটটির পর বলা হচ্ছে এটাই তার সর্বাধিক জনপ্রিয় টুইট বার্তা। 12 ঘন্টার মধ্যেই প্রায় 2,50,000 লাইক কুড়িয়েছে টুইটটি। নেটিজেনরা বলছেন তার রসিকতার পরিচয় পাওয়া যাচ্ছে এই টুইটটিতে। যদিও তার সম্পূর্ণ কৃতিত্ব গ্রেটাকে দিতে নারাজ নেটিজেনদের একাংশ। আসলে স্যানা সোয়ান নামে এক বিজ্ঞানীর প্রকাশিত বইতে লেখা হয়েছে, পরিবেশ দূষণ বাড়ার নানা প্রভাব পড়েছে মানব জীবনে, যার মধ্যে একটি হলো ক্ষুদ্র পুরুষাঙ্গ নিয়ে শিশুদের জন্মগ্রহণ। তাতে ভবিষ্যতে যৌন ক্ষমতা কমে বংশবৃদ্ধিতেও প্রভাব ফেলতে পারে, তাতে মানব জীবনই অস্তিত্বের সংকটে পড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। সেই বিষয়টি উল্লেখ করেই গ্রেটার সাম্প্রতিকতম টুইট, খুব সামান্য কয়েকটি কথায় সে পৃথিবীর অনাগত সংকট সম্পর্কে আরও একবার সতর্ক করতে চেয়েছে। সুইস পরিবেশ বিজ্ঞানীর টুইট, দেখা হবে আবার পরবর্তী পরিবেশ বদলের সময়। তারপর আবার লেখে, সংকট মোকাবিলার প্রথম পদক্ষেপ হলো একে সমস্যা হিসাবে চিহ্নিত করা। বিজ্ঞান বলছে এখনও বিপদ এড়িয়ে যাওয়ার উপায় আমাদের হাতে আছে, তবে আজকের মতো উদাসীন হয়ে বসে থাকলে মোটেই তা সম্ভব নয়। বিপদ এড়ানোর আর কোনো উপায় নেই। এর আগে নানা বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হতে দেখা গিয়েছে গ্রেটা থুনবার্গকে। জলবায়ু পরিবর্তন যে বিশ্বের কত বড় সমস্যা তা বোধহয় সবচেয়ে কম বয়সে বুঝে গিয়েছিল গ্রেটা। মাত্র 16 বছর বয়স থেকেই তাই তার আন্দোলন শুরু, যার নিরিখে অচিরেই বিশ্বের দরবারে পরিচিতি মিলেছে সুইডিশ পরিবেশ কর্মীর। ফলে তার প্রতিটি বক্তব্য বার্তাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এখন মানবজাতির অস্তিত্বের সংকট নিয়ে বৈজ্ঞানিক প্রবন্ধ তুলে ধরেই সতর্ক করল গ্রেটা থুনবার্গ। সোশ্যাল মিডিয়ায় জানিয়ে মিশ্র প্রতিক্রিয়া। তো বন্ধুরা, এই ছিল খবর।
খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এবং তারপর বেল আইকনটিও ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ খবরের নোটিফিকেশন আপনারা সবার আগে পেতে পারেন। আর বন্ধুরা, যাওয়ার আগে সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন সব বিপদ চলে যাও এই কথাটি। আমরা সকলেই চাই পৃথিবী সব বিপদ থেকে মুক্ত হয়ে পুনরায় পুরোপুরি বাসযোগ্য হয়ে উঠুক, তাই সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন সব বিপদ চলে যাও এই কথাটি। তো বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।